প্রেমের পথে বাধা ছোট্ট শিশু, সন্তানের মৃতদেহ ব্যাগে ভরে ট্রেনে, মা ও তার প্রেমিককে মৃত্যুদণ্ডের আদেশ দিল আদালত। প্রেমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল দেড় বছরের ছোট্ট সন্তান। পথের কাঁটাকে সরাতে দেড় বছরের শিশুকে নৃশংসভাবে খুনের অভিযোগ মা ও তার প্রেমিকের বিরুদ্ধে। দীর্ঘ আট বছরেরও বেশি সময় পর শিশু খুনের দায়ে মা ও তার প্রেমিককে মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত। বৃহস্পতিবার দুপুরে হাওড়া জেলা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক শিশুর মা হাসিনা সুলতানা এবং তার প্রেমিককে সাজা দেন। সালটা ২০১৬। এক নৃশংস ঘটনার সাক্ষী থেকেছেন দেশবাসী। ঘটনা সূত্রে জানা যায়, মৃত শিশুর মা হাসিনা সুলতানা এবং তার প্রেমিক ভাল্লু স্যার, যাদের মধ্যে ছোটবেলা থেকেই ছিল প্রেমের সম্পর্ক, কিন্তু পরবর্তীতে হাসিনা সুলতানের অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তিনি একটি সন্তানের জন্ম দেন। পরবর্তীতে প্রেমিকের সাথে থাকবার জন্য সংসার ছেড়ে বেরিয়ে আসেন হাসিনা সুলতানা। জানা যায়, দীর্ঘদিন তারা একসাথে থাকার পর তাদের প্রেমের পথে নাকি বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই ছোট্ট শিশু। তাই পথের কাঁটাকে সরাতে ২০১৬ সালের ২২শে জানুয়ারি রাতে হাসিনা ও তার প্রেমিক মিলে প্রথমে শিশুটিকে এক পাতা ঘুমের ওষুধ গুঁড়ো করে খাইয়ে দেয়। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে তাকে একাধিক আঘাত করা হয় বলে অভিযোগ। এরপর একটি ট্রাভেল ব্যাগে শিশুর মৃতদেহ ভরে সেকেন্দ্রাবাদে দাঁড়ানো ফলুকনামা এক্সপ্রেসের সিটের নিচে রেখে দিয়ে চম্পট দেয় হাসিনা ও তার প্রেমিক। জানা যায়, পরবর্তীতে ট্রাভেল ব্যাগটি দেখে সন্দেহ হওয়ায় হাওড়া স্টেশন থেকে সেই ব্যাগটিকে উদ্ধার করা হয়। হাওড়া জিআরপি ওই ব্যাগটি থেকে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করে। এরপরই পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়। পাশাপাশি হাসিনা দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার কারণে তার বাড়ি থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর সেই ক্লু ধরেই ঘটনার তদন্ত শুরু হয়। হাওড়া জিআরপি মামলায় মোট ১৫ জন সাক্ষ্য প্রদান করে এদের মধ্যে বেশিরভাগই তেলেগু ভাষী হওয়ায় দোভাষী নিয়োগ করে সাক্ষীদের বক্তব্য আদালতে নথিভুক্ত করা হয়। জানা যায়, দীর্ঘ প্রায় আট বছরেরও বেশি সময় ধরে এই মামলা চলছিল। এরপর সমস্ত নথিপত্র জোগাড় করে সাক্ষীদের বক্তব্য নিয়ে এই মামলায় অভিযুক্তদের ৩০২, ২০১ ও অন্যান্য ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আজ তাদের মৃত্যুদণ্ডের ঘোষণা করে ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক। এই বিষয়ে আইনজীবী অরিন্দম মুখার্জি জানান, দীর্ঘদিন পর হাওড়ার এই কোর্টে মৃত্যুদণ্ড সাজা হলো। মামলাটি একটু অন্যরকম ছিল, সাক্ষীরা বেশিরভাগই হিন্দিভাষী ছিলেন, তবে দীর্ঘদিন পর দোষীরা শাস্তি পাওয়াতে খুশি সকলে। একটি ছেলে এবং একটি মেয়ে, তাদের ছোটবেলা ভালোবাসা ছিল, হাসিনা সুলতানা আর ভান্নু শাহ বলে। তো পরে সাবসিকুয়েন্টলি হাসিনা সুলতানার সাথে আর একজনের বিয়ে হয় রিয়াজ বলে, এবং তাদের মধ্যে একটি ছেলে হয়। ওই ছেলেকে নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছি বলে হাসিনা বেরিয়ে পড়ে, দেখা করে সে ভান্নুরের সাথে। ভান্নুরের সাথে দেখা করার পরে ওরা চলে যায় হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসে। ওখানে যাওয়ার পরে ওরা বাড়ি ভাড়া নেয় স্বামী স্ত্রী সন্তান পরিচয় দিয়ে, কিন্তু ছেলেটার জন্য তাদের বোধহয় কোনো অসুবিধে হচ্ছিল মেলামেশায়। ছেলেটিকে তারা প্রথমে ঘুমের ওষুধ খাওয়ায় এক পাতা, এবং ছেলেটা যখন নিস্তেজ হয়ে পড়ে, নিস্তেজ হয়ে পড়ার পরে তাকে প্রচণ্ডভাবে আঘাত করে গভীর, মানে যখন পোস্টমর্টেম রিপোর্ট হয় দেখা যায় ১২টিরও বেশি গভীর আঘাতের চিহ্ন। মার্ডার করে ওই হাসিনারই ব্যাগে করে ওটা সেকেন্দ্রাবাদ স্টেশনের ফলকনামা এক্সপ্রেসের মৌগিক তলায় তুলে দেয়। ওই ফলকনামা এক্সপ্রেস যখন হাওড়া স্টেশনে এসে পৌঁছয়, সেই হিসেবে তখন ওখান থেকে যখন তিন তল্লাশি হয়, ডেড বডিটা রিকভারি হয়, এবং তার বেসিসে হাওড়ার জিআরপি থানার থেকে মামলা শুরু হয়। তো সুতরাং এটা রোমহর্ষক মামলা, নৃশংস মামলা। যে বাচ্চা যার সবচেয়ে বড় বল ভরসা সমস্ত কিছুই হচ্ছে মা, সেই মা যেভাবে তার বাচ্চাকে মারল, এইটুকুনি বাচ্চাকে, সেটা সত্যি মানা যায় না, বিরল ঘটনা। আমার অলরেডি ২৫ বছর প্র্যাকটিস হয়ে গেল, ২৫ বছরের মধ্যে আমি শুনিনি কোনো ফাঁসির অর্ডার। আমি এখন শুনতে পাচ্ছি লাস্ট হয়েছে বোধহয় ৯০-এর দশকে, হয়ে থাকলেও হতে পারে, কিন্তু সেটা আমার জানা নেই। এই বিষয়ে অভিযুক্তের পক্ষে আইনজীবী ফিরোজ সরকার জানান, এ বিষয়ে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি। ডিএলএ অথরিটি থেকে আমি এখানে ডিফেন্স করেছি, করে যেভাবে দেখলাম লার্নেটকোর ৩০২ হোল্ড করলেন, আমরা আর্গুমেন্ট করেছি, চেন অফ সারকাউন্টেন্স এখন আর বলে লাভ হবে না।
লানেট কোর্ট যেহেতু হোল্ড করেছেন, এর বিষয়ে ডিএলএসএকে পাঠাচ্ছেন, ডিএলএস অথরিটি স্টেট লিগাল সার্ভিসকে পাঠাবেন, ওখান থেকে আমরা হাইকোর্টও অ্যাপিল করব ডিএলএসের মাধ্যমে। হ্যাঁ, হাওড়ায় অনেক দিন পরে হলো, যেহেতু 302-এর পানিশমেন্টটাই হচ্ছে হ্যাং আইদার লাইফ ইমপ্রিজনমেন্ট, সেই হিসাবে লানেট কোর্ট ওইটি হোল্ড করেছেন যেহেতু বাচ্চাটা 1.5 বছরের ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাওড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।